ক্লাস টেনের যারা সায়েন্স নিয়ে পড়বে বলে মোটামুটি ঠিক করে ফেলেছো, তাদের একটু ধারণা থাকা উচিত ক্লাস ইলেভেনের সায়েন্স পড়তে গেলে তাদের সাবজেক্টগুলোতে কী আসে। যেহেতু আমি ফিজিক্সের মেন্টর, তাই আমি ফিজিক্সের একটা প্ল্যানিং তোমাদের দিতে পারি। সেই প্ল্যানিংটা এখন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো স্টুডেন্টস, ক্লাস ইলেভেনে যারা পড়ছো, যারা এই প্ল্যানিং ফলো করে চলেছো, অনেকেই চলেছে আমি জানি, তারা অনেকেই আমার সাথে যোগাযোগ রাখো, তারা হোয়াটসঅ্যাপে বলো, টেলিগ্রামে বলো, সব গ্রুপেই আমাদের রয়েছো, তারা জানিয়েছো যে এই প্ল্যানিং তোমরা ফলো করেছো এবং যথেষ্ট ভালো ফল তোমরা পেয়েছো। এবং গত বছর কিন্তু ঠিক এই সময়টাতেই আমি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের এই প্ল্যানিংটা দিয়েছিলাম, এই প্ল্যানিং ফলো করলে তোমরা খুব ভালো করতে পারবে। কদিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, আমরা জানি এখন মাধ্যমিক নিয়ে ভাবা উচিত খুব ভালো করে, ওকে, কিন্তু এই প্ল্যানিংটা একটু মাথায় থাকলে ব্যাপারটা ভালো লাগবে। ভবিষ্যৎটা কীরকমভাবে এগোতে চাইছো তার একটা প্ল্যানিং থাকলে মনটাও ভালো থাকবে, ওকে। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটা প্ল্যানিং দিচ্ছি, তোমরা এই ভিডিওটার মাধ্যমে যারা ক্লাস টেনে পড়ছো, সায়েন্স নিয়ে পড়বে বলে ঠিক করেছো, যেই মেন, যেই অ্যাডভান্সড বা নিট এই ধরনের এক্সামের জন্যই যারা ভাবছো, তাদের জন্যই এই ভিডিওটা কিন্তু মেনলি করা। আর বাকি যারা অন্য কোনো স্ট্রিমে পড়বে বলে ঠিক করছো, আর্টস বা কমার্সে যাবে বলে ঠিক করছো, বা সায়েন্স নিলেও হয়তো এইসব ব্যাপারে ইন্টারেস্টেড নও, তাদের জন্য এই ভিডিওটা একদমই না। যারা মোটামুটি যেই মেন, নিট, আইআইটি এগুলো নিয়ে ভাবছো, মেনলি তাদের জন্য এই ভিডিওটা। এখানে একটা প্ল্যানিং দেওয়া হবে, যে প্ল্যানিং অনুযায়ী তোমরা চললে পারে তোমরা সাকসেস পেতে পারো, ঠিক আছে। এবং সাকসেস পেতে পারো বলতে গেলে সাকসেস পাওয়াটা অনেকটা তোমার উপর ডিপেন্ড করে, তাই আমি পেতে পারো কথাটা উল্লেখ করলাম, ওকে। তো হিয়ার ইজ এ প্ল্যানিং, দেখো এখানে মোটামুটি তোমাদের তো পরীক্ষা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবারে মার্চ মাসটা ওরিয়েন্টেশন বলে আমি লিখে রেখেছি, খেয়াল করে দেখো মার্চে একটা ওরিয়েন্টেশন বলে লেখা রয়েছে। এখানে ওরিয়েন্টেশন বলতে বোঝাচ্ছি ফিজিক্স পড়তে গেলে মিনিমাম কিছু ম্যাথমেটিক্স জানতে হয়, ওকে। কী কী ম্যাথমেটিক্স জানতে হয় তোমরা জানো, তোমাদের খুব ভালোভাবে ক্যালকুলাসের একটা জ্ঞান দরকার, ক্যালকুলাস, ঠিক আছে, বা এটাকে সমাকল অবকলও বলা হয়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুটো থাকবে, এই ইন্টিগ্রেশন থাকবে আর ডিফারেন্সিয়েশন থাকবে, এই দুটো জিনিস সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবং এই দুটোর অ্যাপ্লিকেশানে কী কী করা যায় সেই ম্যাক্সিমা মিনিমা এগুলো জানতে হবে। এগুলো তুমি সবই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলে তোমরা জানো প্লে লিস্টে কী করে যেতে হয়, প্লে লিস্টে গিয়ে দেখবে ফিজিক্স এর জন্য যে ম্যাথমেটিক্যাল টুলসগুলো দরকার সেই নিয়ে একটা একটা প্লে লিস্ট অলরেডি করা আছে। সেই প্লে লিস্টে তোমরা কিন্তু ঢুকলে ফিজিক্স পড়ার জন্য আগে থেকে যেগুলো জানা দরকার সেগুলো তোমার জান। ইভেন ত্রিকোণমিতি, যেটা তোমরা ক্লাস টেনে শেখো, ত্রিকোণমিতিরও একটু একটুখানি বেশি তোমাদের জানতে হবে ফিজিক্স পড়া শুরু করতে গেলে, তাই আমি ত্রিকোণমিতি কথাটাও লিখে রাখি এখানে, ওকে। ত্রিকোণমিতি এটাও কিন্তু তোমাদের একটুখানি বেশি জানতে হবে, মানে তোমরা তো সাইন 60 সাইন 30 এগুলো জানো, তোমাদের সাইন 120, সাইন 150, cos 120, 150 এই ভ্যালুগুলো তোমাদের জানতে হবে। তো এই ব্যাপারগুলো শিখে নেওয়া উচিত আমার মনে হয় মার্চ মাসের মধ্যে, মার্চ মাসে এই ব্যাপারগুলো ভালো করে শেখো, ওকে। এবং তার সাথে সাথে তোমরা একটা চ্যাপ্টার আছে ফিজিক্সে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথডস, প্রথমেই আছে, সেখানে তোমাকে শেখানো হবে এরার কী করে ডিটেক্ট করতে হয়, ঠিক আছে, এবং আরও অনেক কিছু ম্যাথমেটিক্স রিলেটেড, ফিজিক্সের সাথে ম্যাথমেটিক্স রিলেটেড কিছু জিনিস আছে সেগুলো ওখানে শেখানো, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যান্ড এরার বলে একটা চ্যাপ্টার আছে, এইটাও তুমি মার্চ মাসে করে নিতে পারো হালকাভাবে, ওকে। তো মার্চ মাসে অনেকটা সময় তোমরা পাচ্ছ এই ব্যাপারগুলো, প্রিলিমিনারি ব্যাপারগুলো তোমরা একটু শিখে নাও, ফিজিক্স পড়তে গেলে প্রিলিমিনারি যেগুলো দরকার আছে সেগুলো একটুখানি শিখে নাও, একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। এটা আমিও আমাদের আমার গ্রুপে যারা রয়েছে, ক্লাস 11-এ যারা রয়েছে তারা সকলেই জানো, এখন যারা আগের বছর ক্লাস 10-এ পড়েছে তারা সকলেই জানো যে আমার ওই গ্রুপটাতে আমি কিন্তু এগুলো আলোচনা করেছিলাম তোমাদের সকলের সাথে, তোমরা অনেকে এগুলো পড়েছিলো, শিখেছিলে আগে থেকে খুব ইন্টারেস্ট নিয়ে, ওকে। তো এখন যে গ্রুপটা রয়েছে ক্লাস 10-এর তারাও খুব ইন্টারেস্টেড এই সব ব্যাপারে, অনেকেই সায়েন্সের প্রতি অতীব আগ্রহী। এই গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওরই ডিসক্রিপশনে পেয়ে যাবে, ক্লাস 10-এর একটা গ্রুপ রয়েছে, ক্লাস 11-এর গ্রুপ রয়েছে, ক্লাস 12-এর একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপে কোনো চিন্তা নেই, এখানে ফিজ টিজ কোনো ব্যাপার নেই, এমনিই আমি দেখাই, আমার ভালো লাগে ছাত্রছাত্রীদের ইন্টারাক্ট করতে, ওকে। সেখানে আমরা ইন্টারাকশন চালাই এবং এখানে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে অলরেডি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলার, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এই গ্রুপগুলোতে রয়েছে। এরা এখন ক্লাস 10-এ পড়ছে, তারা ক্লাস 10-এর গ্রুপে তোমরা আসতেই পারো,
ওকে, তারা একটুখানি হলেও আমার সাথে তাদের ডাইরেক্ট যোগাযোগ হয় গ্রুপের মাধ্যমে। বেশ, আমি এবার চলে আসি আমাদের প্ল্যানিংয়ে। দেখো এপ্রিলে যে প্ল্যানিংটা আমি দিচ্ছি তোমাদের, ওকে, এপ্রিলে যে প্ল্যানিংটা তোমরা পাবে, দেখো এপ্রিলে রয়েছে এই যে ভেক্টর অ্যান্ড কাইনামেটিক্স। ভেক্টর অ্যান্ড কাইন, ভেক্টর একটা ফিজিক্স শিখতে গেলে একটু ম্যাথমেটিক্স জানা দরকার হয়। ভেক্টর হচ্ছে এক ধরনের ম্যাথমেটিক্স, সেটা শেখানো হবে। প্লাস এপ্রিলে তোমরা এটা পুরোপুরি শিখে নেবে। ভেক্টর আর কাইনামেটিক্স বলতে গতিবিদ্যা, যে গতিবিদ্যা সংক্রান্ত যেগুলো আছে সেগুলো তোমরা এপ্রিলে শিখবে। মেতে দেখো, মেতে দেখো কি রয়েছে। মেতে আমি লিখছি কাইনামেটিক্স অ্যান্ড ইউনিটস অ্যান্ড ডায়নো, মানে কাইনামেটিক্সে যেটুকু বাকি থাকবে সেটুকু, ঠিক আছে, মানে ওই পাশের গতি, প্রজেক্টাইল মোশন এইসব আর কি, সেগুলোর সাথে সাথে ইউনিট অ্যান্ড ডাইমেনশন এই ব্যাপারটাকে ভালো করে বুঝে নিতে হবে। জুন রয়েছে, দেখো নিউটনস ল অফ মোশন অ্যান্ড ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটা জুন মাসে তোমরা টার্গেট নাও শেষ করে দেবে। জুলাইতে আমি দিয়েছি মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি। আগস্টে দিয়েছি গ্র্যাভিটেশন প্রপার্টিস অফ বাল্ক ম্যাটেরিয়াল। সেপ্টেম্বরে গ্যাস অ্যান্ড থার্মোডাইনামিক্স দিয়েছি। অক্টোবর নভেম্বরে অসিলেশন অ্যান্ড ওয়েভ, এটা আমি দিয়ে সিলেবাসটাকে শেষ করে দিচ্ছি। অর্থাৎ নভেম্বর মাস ঢুকতে ঢুকতেই কিন্তু সিলেবাস তোমার হাতের মুঠোয় আসা উচিত, বা নভেম্বর মাস যখন শেষ হয়ে যাবে তখন যেন ক্লাস ইলেভেনের কিচ্ছু বাকি না থাকে, পুরো ভালোভাবে যেন শেষ হয়ে যায়। ওকে, এবং নভেম্বর মাস থেকে, যেমন নভেম্বর মাস থেকে তোমাদের ওই প্র্যাকটিসগুলো চালু করে দেওয়া উচিত যদি শেষ হয়ে গিয়ে থাকে। প্র্যাকটিস বলতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, সেগুলো কিন্তু চালু করে দেওয়া উচিত। যেমন আমি ডিসেম্বরে এবার লিখছি ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাস 12, মানে ক্লাস 12। আমি সাজেস্ট করছি যারা নভেম্বরে যখন সিলেবাস শেষ হয়ে গেল তখন অবশ্যই ক্লাস 12-এর সিলেবাসও তোমরা ধরে ফেলো। ইলেকট্রোস্ট্যাটিক্স তোমরা শুরু করে দাও ক্লাস 11-এর, তার সাথে সাথে ক্লাস 11-টা একটুখানি অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করো, ঠিক আছে। প্রথম প্রথম অ্যাডভান্স লেভেলে হয়তো যেতে পারবে না, প্রথম প্রথম বোর্ড লেভেলে যে ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো নিয়ে তোমরা ডিল করো। আস্তে 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 তোমাদের প্র্যাকটিসের লেভেলটাকে আস্তে 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 বাড়াও। ওকে, আস্তে আস্তেই ব্যাপারটা হবে, হট করতে হবে না, একটু ধৈর্য রাখতে হবে, আস্তে আস্তে হবে। ওকে, এবার ইয়ার নাম্বার 2, মানে নেক্সট ইয়ারে যখন তোমরা ঢুকছো, নেক্সট ইয়ারে জানুয়ারিতে ইলেকট্রোস্ট্যাটিক্স যেটুকু বাকি আছে সেটাও আস্তে আস্তে শেষ করো, আর প্র্যাকটিস করো ক্লাস 11-গুলোকে, প্র্যাকটিস করো বোর্ড লেভেলের কোশ্চেন, প্র্যাকটিস করো বা একটু জেই লেভেলের প্র্যাকটিস করো, জেই মেন বা WBJEE এই লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করো, নিট লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করো। ফেব্রুয়ারিতে তুমি কারেন্ট ইলেকট্রিসিটি ধরে ফেলো ক্লাস 12-এর, ওকে, এবং তার সাথে সাথে ক্লাস 11 কিন্তু প্র্যাকটিস হতে থাকো। এখন কিন্তু তোমাদের বোর্ড এক্সামটা হবে মার্চে, আমি লিখেছি এখানে, এবার হয়তো ফেব্রুয়ারিতে তোমাদের বোর্ড এক্সামটা দিয়ে দিচ্ছে। ওকে, এটা গতবারের প্ল্যানিং ছিল, যাই হোক অসুবিধা নেই, তোমরা ফেব্রুয়ারিতে যদি তোমাদের এক্সাম হয়, তোমাদের ক্লাস 11-এর এক্সামের কথা বলছি অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো হতে পারে, অসুবিধা নেই। ক্লাস 11-এর এক্সাম তোমরা পরের বছর দিচ্ছ, তো যাই হোক 11-এর ফাইনাল এক্সাম মার্চে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, জানি না কখন হবে। আমি মোটামুটি মার্চের প্রথম দিকে ধরে রেখেছি এক্সাম হলো, এক্সামটা দাও ভালো হবে। এরপরে এপ্রিল থেকে কিন্তু একদম তোমাদের ক্লাস 12-টা পুরোপুরি শুরু হবে, কারেন্ট ইলেকট্রিসিটি শেষ করবে, তার সাথে সাথে রিভিশন অফ ক্লাস 11-এর, ক্লাস 11-এর রিভিশন কিন্তু কিন্তু তোমাদের চালাতে হবে, ক্লাস 11-এর রিভিশন চালাতে হবে। তারপরে দেখো ম্যাগনেটিজম রিভিশন অফ ক্লাস 11 চালাতে হবে। ওকে, মেতে দেখো হচ্ছে ম্যাগনেটিজম যেটুকু বাকি আছে সেটুকু তার সাথে রিভিশন অফ ক্লাস 11 চালাতে হবে। রিভিশন অফ ক্লাস 11 কিন্তু আস্তে আস্তে চলবে, প্রয়োজন মতো রিভিশন কিন্তু হবে, কখনো কখনো দেখা যাবে রিভিশনটা করতে হয়তো যদি মনে হয় যে সিলেবাস পিছিয়ে যাচ্ছে তাহলে রিভিশনটা স্টপ হয়ে গেছে, তখন সিলেবাসটা এগিয়ে নিতে হবে। ওকে, যেমন আমি পরে জুলাই মাসে দেখো আমি কি করেছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর অপটিক্স রেখেছি, এখানে কোনো রিভিশন আমি দিইনি, আর এই রিভিশনটা আর দিইনি এখানে, ঠিক আছে, মানে বুঝতে পারছো, তাহলে এই রিভিশনটা এখানে, এই রিভিশনটা আর এখানে রিভিশন কেটে দিচ্ছি, রিভিশন নো রিভিশন করলাম এখানে। এখানে অনেকবার রিভিশন হয়ে গেছে তোমার, এই এত এত মাস ধরে তুমি রিভিশন করেছো ক্লাস, এইবারে তুমি জুন জুলাই থেকে খুব জোর দাও ক্লাস 12 সিলেবাসটা শেষ করার জন্য। জুলাইতে এমওএ অপটিক্স শেষ করো, আগস্টে অপটিক্সে যেটুকু আছে সেটুকু শেষ করে দাও, সেপ্টেম্বরে মডার্ন ফিজিক্স ধরতে হবে, অক্টোবর নভেম্বরে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ধরে এটাকে গুছিয়ে একদম এখানেই ফিনিশ করে দাও, অক্টোবর নভেম্বরে পেপারটা ফিনিশ। তাহলে ডিসেম্বর থেকে তুমি একদম ফ্রি হ্যান্ড হয়ে গেছো, ঠিক আছে, এখন টেস্ট এক্সাম হবে ক্লাস 12, ক্লাস 11, এগুলো সবই বোর্ড বোর্ড লেভেলের, ক্লাস 12-টা এখন বোর্ড লেভেলের করবে, বোর্ড রেজাল্ট লিখেছে ক্লাস 12-এর বোর্ড লেভেলেরটা করে নেবে। ওকে, এরপরে জানুয়ারি থেকে কিন্তু যারা যেই মেন যেই বিভিন্ন রকম দিচ্ছে, দেখো বোর্ড আর নিট লিখে রেখেছি, আমি বোর্ড নিটের প্র্যাকটিস করতে বলেছি ক্লাস 12-11-এর। ক্লাস 12-এর তো বোর্ড তোমাদের হবে, আর 11-এর বোর্ডটা দরকার নেই, 11-এ তুমি একটু হায়ার একটু বেশি লেভেলে নিট যেই লেভেলের করো, ক্লাস 12-এর বোর্ড লেভেলে করো, কারণ বোর্ড লেভেল বোর্ডের পরীক্ষাটা তোমাদের হবে। তারপরে দেখো ফেব্রুয়ারিতে হয়তো ক্লাস 12-এ তোমাদের পরীক্ষা হবে, পরের ইয়ারে ফাইনাল HS এক্সাম বা হায়ার সেকেন্ডারি সেটা হবে, তার সাথে সাথে ক্লাস 11-এর সেই সময়টা প্রয়োজন মতো এই ক্লাস 11-এর প্র্যাকটিসের ব্যাপারটা আমি করবে তোমরা, আমি লিখে রেখেছি, এবং এটা বোর্ড যেই নিট লেভেলের কিন্তু আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে দেখো যাচ্ছে। তাহলে দেখো এইবার যখনই তোমাদের এক্সাম শেষ হয়ে গেলো মার্চ মাস থেকে এপ্রিল মাস থেকে একদম টানা, এপ্রিল মে জুন
এই পুরো সময়টা কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভের দুটো সিলেবাস ধরে বোর্ড এবং জেই নিট লেভেলের প্র্যাকটিস তোমাকে চালাতে হবে। এই হচ্ছে সুন্দর একটা প্ল্যানিং। ওকে, এই প্ল্যানিংয়ে যদি তোমরা চলো তোমাদের কিন্তু সিলেবাসও তাড়াতাড়ি শেষ হবে, মাথায় চাপও কম পড়বে। ওকে, তাই আগে থেকেই প্ল্যানিংটা দিয়ে রাখলাম, যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা আশা করি লাভবান হবে। ওকে, তো স্টুডেন্টস ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।